চট্টগ্রামে স্কুল অফ ইনফ্লুয়েন্সার্সের আজকে বসেছে তৃতীয় আসর। এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা এসেছে চট্টগ্রামের, এবং সেখানে এসে আমি পেয়ে গেছি পারি রুখ আল মতিনকে। এখন তার সঙ্গে কথা বলবো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন, আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, মাইকে বলছেন তো, শুনতে পাচ্ছি চারপাশ থেকে। আচ্ছা, না আমার গলা একটু ভাঙা, আমি দর্শকদেরকে তা জানিয়ে রাখলাম। যাই হোক, একটু জানতে চাচ্ছিলাম এই যে প্রোগ্রামটা আসলেন, কেমন লাগছে? ভালো লাগছে, বেশ ভালো লাগছে, বিকজ শিলং ইজ মাই সিটি, আমি আমার শহরে এসেছি, আমি অনেক এক্সাইটেড, অনেক এক্সাইটেড। আচ্ছা, এই যে আপনাকে যদি বলতে চাই যে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটিং পরিস্থিতিটা কেমন দেখছেন বা কেমন লাগছে আপনার কাছে? আসলে কন্টেন্ট ক্রিয়েশন আগে তো আসলে শখের বসে অনেকে করতো, বাট এখন দেখা গেছে এটা একটা বিশাল একটা ডোর ওপেন করে দিয়েছে সবার জন্য। অনেকেই এই সেক্টরে কাজ করছে এবং অনেকে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করছে, ডিফারেন্ট জনরা ট্রাই করছে, সবাই এক্ষেত্রে অনেক ইন্টেলিজেন্ট, সো ইন দেয়ার ওন ওয়ে। সো আমার কাছে মনে হয় ইটস ডুইং গ্রেট, প্রফেশনাল ক্ষেত্রে, পার্সোনাল ক্ষেত্রে, যে কোনো জায়গায় যাবেন কন্টেন্ট ক্রিয়েশন এখানে একটা ভালো ভ্যালু অ্যাড করছে আমাদের লাইফে। আচ্ছা, আপনাকে আমি যদি জিজ্ঞেস করি যে বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে কাকে বেশি ভালো লাগে, আপনি কী বলবেন? আমার অনেককেই পছন্দ, তার মধ্যে থটস অফ শামস আছে, আমার রাকিন আফসারের কন্টেন্টও বেশ ভালো লাগে, ফ্যাশনের মধ্যে হচ্ছে আমার সুরভির কন্টেন্টগুলো বেশ ভালো লাগে, আর কমেডির মধ্যে আমার আমিন আশিক, দের ইজ নো ডাউট। অ্যান্ড আমার দেখা যায় হচ্ছে মিশু, যদি কার্টুনিস্টের ওই সাইড থেকে সে কাজ করছে, বাট আমার ওকে আবার ওই ক্ষেত্রে ভালো লাগে, রিসেন্টলি অ্যাক্টিংও স্টার্ট করেছে। অ্যান্ড অনেকে, খুব কম মানুষ আছে যাদেরকে আমার কম ভালো লাগে, সো আই লাভ এভরিওয়ান। এত এত ভালো লাগে মানুষদের মধ্যে, তাহলে একটু জানতে চাই যে চট্টগ্রামের কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে যদি আপনার পছন্দের একজনের নাম জানতে চাই। চট্টগ্রামে ম্যাথ তো মেরি ফেভারিট, অনেকে ভালো করবে বা ভালো করছে, এদের উদ্দেশ্যে যদি আপনার কোনো বার্তা থাকে? বি ইয়োরসেলফ, জাস্ট ডোন্ট ফেক। আমরা যখন কন্টেন্ট ক্রিয়েশন মানে এই সেক্টরে সোশ্যাল মিডিয়াতে পিপল এক্সপেক্ট যে আমাদেরই একটা ভার্সনকে আমরা দেখবো, সো মেইন স্ট্রিম মিডিয়ার থেকে এটা একটু ডিফারেন্ট। সো এখানে আমার মনে হয় নিজে আমরা যা সেটা দেখানোটাই বেটার, তাহলে পিপল উইল রিলেট ইউ, পিপল উইল কানেক্ট ইউ ইজিলি। ছোট একটা কথা মাথায় আসলো এখন, যেটা হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটিং ইনফ্লুয়েন্সার জিনিসটা আমাদের দেশে এখন অনেকে নিতে পারে না। ইনফ্লুয়েন্সার একটা জিনিস, কন্টেন্ট ক্রিয়েটর একটা জিনিস, টিকটক আর একটা জিনিস, কিন্তু কেন জানি আমাদের দেশের মানুষ মানে কন্টেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সার বলতে এক মানে এক নাগারে টিকটক আর একটা ট্যাগ লাগিয়ে দেয় প্রায় ক্ষেত্রেই। বিষয়টাকে কীভাবে দেখছেন এবং এই বিষয়ে আপনার একটু মন্তব্য জানতে চাচ্ছিলাম। আসলে আমি খুব বেশি অফেন্ডেড হই না, আমি মাঝে মাঝে সবসময় সেলফ রিয়েলাইজেশনে চলে যাই, বিকজ যখন বলে কন্টেন্ট ক্রিয়েটর ইনফ্লুয়েন্সার, ইনফ্লুয়েন্সার ইজ সাচ এ বিগ ওয়ার্ড, তখন মনে হয় যে আমি আসলে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারছি টু ক্লেইম অ্যাজ অ্যান ইনফ্লুয়েন্সার মাই সেলফ। সো ওই ক্ষেত্রে তখন দেখা যায় মাঝে মাঝে একটু স্কেপটিক্যাল থাকি, বাট তারপরে যখন দেখা যায় মাঝে মাঝে মানুষ যদি রিচ আউট করে যে হ্যাঁ আপু আমি ইন্সপায়ার হয়ে আমি পড়াশোনা শুরু করেছি, তখন মনে হয় হয়তো খুব বড় পরিসরে না, ছোটো ছোটো জায়গায় হয়তো ইনফ্লুয়েন্স করছি। আর যেটা আপনি বললেন টিকটকার বলছে, কন্টেন্ট ক্রিয়েটারকে টিকটকার বলছে, এটা আসলে আমি খুব বেশি অফেন্সিভভাবে দেখি না, বিকজ আমাদের এই সেক্টরটা খুবই নতুন একটা সেক্টর, এই জায়গায় যে ডিফারেন্সিয়েশনের যে ব্যাপারটা আছে এটা অনেকেই হয়তো বুঝতে পারে না, এটা মনে হয় সময়ের সাথেই শিখে যাবে, এটা অফেন্সিভ হওয়ার কিছুই নেই, অফেন্ডেড হওয়ার কিছুই নেই, এটা সময়ের সাথে আমরা সবাই শিখবো, তখন হয়তো আমরা জানবো যে আচ্ছা ঠিক আছে বুঝতে পারবো, এটাই না। তো আমার কাছে মনে হচ্ছে যে ধরুন আমরা কিন্তু এখন প্রায় সময় ইন্টারনেটে সময় কাটাই, আমরা ইউটিউবিং দেখছি, ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটারদের কন্টেন্ট দেখছি, এবং কন্টেন্ট ক্রিয়েটারদের ভিউয়ের কিন্তু অভাব নেই, প্রচুর ভিউ হচ্ছে, আমরা কন্টেন্ট দেখছি আবার বসে বসে তাদেরই সমালোচনা করছি, হ্যাঁ এটা একটু কেমন হয়ে যায় না বিষয়টা? সেটা আসলে কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে না, আপনি যখন কোনো মুভি বের হয়, হ্যাঁ মুভির কিন্তু পজিটিভ নেগেটিভ ফিডব্যাক সবই থাকে, সো আপনি যদি কাজ করেন কাজের প্রশংসাও থাকবে সমালোচনাও থাকবে, সমালোচনা দিলে হয় কি আপনার ফর ইওর ওন বেটারমেন্ট, মানে আপনি সেটা কীভাবে নিচ্ছেন ফিডব্যাক, এটাকে ফিডব্যাক হিসেবেও নেওয়া যায়, যে কেউ যদি আমাকে বলে যে আপু আপনি ভালো কিছু করেন বা আপনি জিনিসটাকে এভাবে করেন, তখন আমার কাছে এটা আমি দুইভাবে নিতে পারি, আমি খুব অফেন্ডেড হয়ে যেতে পারি যে আমাকে এভাবে সে কমেন্ট করারকে, অথবা আবার পজিটিভ ওয়েতে আমি চিন্তা করতে ওকে মেবি আই ক্যান ডু সামথিং বেটার। সো এটা আসলে পারসেপশনের উপর ডিপেন্ড করে যে আমি কীভাবে নিচ্ছি।